বাইডেন কে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলল নিউ ইয়র্ক টাইমস নিউ ইয়র্ক টাইমস এর সম্পাদকীয়তে এই অনুরোধ করা হয়েছে তার মূল কারণ হচ্ছে বাইডেন প্রথম সঙ্গে সেখানে রীতিমতো ধরা সেই খেয়েছে এবং এটি বাইডেন নিজেও মনে করেন যে তার বয়স হয়েছে সেই কারণে তার পক্ষে সম্ভব হয়নি তার অনেক কথাই স্পষ্ট ছিল না শেষের দিকে অস্পষ্ট কথা তো সেই কারণেই ডেমোক্র্যাটরা যেমন হতাশ এবং ক্ষুব্ধ তেমনি প্রভাবশালী যেই পত্রিকা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয়তে অনুরোধ করেছে বাইডেনকে প্রেসিডেন্ট পদে যাতে নির্বাচন তিনি না করেন যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম সিএনএন আয়োজিত প্রেসিডেন্সিয়াল বিতর্কে হতাশজনক পারফরমেন্স প্রদর্শন করার পর থেকে জো বাইডেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দ্য নিউ ইয়র্ক সম্পাদক পরিষদ প্রভাবশালী গণমাধ্যমটিতে গতকাল শুক্রবার প্রকাশিত এক মতামত কলামে এই আহ্বান জানানো হয় সম্পাদক পরিষদ বলেছে প্রেসিডেন্ট বৃহস্পতিবার রাতে একজন মহান সরকারি কর্মচারীর ছায়া রূপে আবির্ভূত হয়েছেন দ্বিতীয় মেয়াদে কি করবেন তার ব্যাখ্যা দিতে হিমশিম খেয়েছেন তিনি হিমশিম খেয়েছেন মিস্টার ট্রাম্পের উস্কানির জবাব দিতে হিমশিম খেয়েছেন ট্রাম্পকে তার মিথ্যা কথা ব্যর্থতা ও ভয়ানক সব পরিকল্পনার জন্য জবাবদিহি করাতে একাধিকবার তিনি একটা বাক্য শেষ করতে গিয়ে সংগ্রাম করেছেন মানে একটা বাক্য তিনি ঠিক মতন শেষ করতে পারেননি শ্রেষ্ঠ কর্ম সরকারি কর্মচারী মিস্টার বাইডেন এখন যা করতে পারেন তাহলে তিনি পুনরায় নির্বাচন করছেন না এই ঘোষণা দেওয়া দেখা যাচ্ছে প্রেসিডেন্ট এক বেপরোয়া জুয়াই লিপ্ত আছেন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়া ঠেকাতে ডেমোক্র্যাট নেতাদের মধ্যে নিজেকে স্পষ্টবাদী বাধ্যকারী ও উদ্যমী ব্যক্তি হিসেবে উপস্থাপন করার মতো অধিকতর যোগ্য বিকল্প রয়েছেন ট্রাম্প ও বাইডেনের ঘাটতিগুলোর মধ্যে এর যে কোনোটি বেছে নিতে ভোটারদের বাধ্য করার মধ্য দিয়ে দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তার ঝুঁকি গ্রহণ করার কোনো কারণ দলের নেই অর্থাৎ ট্রাম্পকে একটা বিপজ্জনক মানুষ মনে করছে কিন্তু তাকে ঠেকানোর মতন যোগ্যতা বাইডেনের নেই এবং সম্পাদকীয় বলছে যে ডেমোক্রেট দলের মধ্যে অনেক যোগ্য প্রার্থী আছে তাদেরকে সামনে নিয়ে আসা যাতে এই ট্রাম্পের মতন মানুষকে ঠেকানো যায় আমেরিকানরা যা নিজের চোখে দেখেছেন বাইডেনের সেই বয়স ও দুর্বলতা তারা এড়িয়ে যাবেন বা হিসেবে নেবেন না সরলভাবে এটা আসা করা হবে একটা বড় জুয়া বলছে নিউ ইয়র্ক টাইমস সম্পাদক পরিষদ অবশ্য বলেছে যদি বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজনকে বেছে নিতে হয় তবে তারা দ্বার্থহীন বাছা হিসেবে এখনো বাইডেনকে সমর্থন করবে এছাড়া বিকল্প নেই মানে যুক্তরাষ্ট্রের অনেকেই যারা বোদ্ধা তারা মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র তার শাসন কাঠামো শ্রেষ্ঠত্ব ধরে রাখতে গেলে ডেমোক্রেট প্রার্থী বাইডেন ছাড়া নেই এই মুহূর্তে অন্তত তুলনামূলক বিচারে ট্রাম্পের থেকে এদিকে নিউ ইয়র্ক বাইডেনের নির্বাচনী প্রচার শিবির বাইডেনের প্রচার শিবিরের চেয়ারম্যান সেড্রিক রিচমন বলেছেন গতবার জো বাইডেন নিউ ইয়র্ক টাইমস এর সম্পাদক পরিষদের সমর্থন পাননি সেটি তার জন্য বেশ ভালোই হয়েছে দুই হাজার বিশ সালে অনুষ্ঠিত সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির দুই প্রার্থী সিনেটর অ্যামি ক্লোবুচার ও এলিজাবেথ ওয়ারেনের প্রতি সমর্থন জানিয়েছিল দ্য নিউ ইয়র্ক টাইমস বাইডেনের শিবিরের কো চেয়ারম্যান মিচ ল্যান্ড ডিউ গতকাল রাতে সেনেন বলেন বাইডেন উপর শতভাগ আস্থা রয়েছে তার তিনি আরো বলেন বাইডেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন কিনা সেটি একান্তই তার সিদ্ধান্ত আমি মনে করি আজ নর্থ ক্যারোলিনায় জনগণের উদ্দেশ্যে সে জবাব দিয়েছেন তিনি তিনি নিজের অবস্থাটা বলেছেন যে এত মিথ্যা কথা তিনি মানে মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিলেন না তার বয়স হয়েছে তিনি তরুণ না সেটিও তিনি স্বীকার করেছেন এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যেই ভোটাররা তারা আসলে বিবেচনা করবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ